স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন আমি তাসনিমে জান্নাত অর্থি এবং আমি ফারনেস জুই শিরোনাম দেখছিলেন এবারে পুরো খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সফলতার জেরে সময় মতো করোনার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর মতে সারা বিশ্বে যখন ভ্যাকসিনের জন্য হাহাকার তখনও প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় ভ্যাকসিন পাওয়া সহ সফলভাবে করোনা মোকাবেলা করে চলেছে সরকার এমনকি মহামারীতে বড় ধরনের ক্ষতি ছাড়াই অর্থনৈতিক গতি ও প্রবৃদ্ধি সচল থাকায় আন্তর্জাতিক মহলের প্রশংসা কুড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা করোনা মহামারীতে যখন পর্যদস্ত পৃথিবী যখন মরণঘাতী এই ভাইরাসের উৎপত্তি ও সংক্রমণ নিয়ে চলছে পারস্পরিক দোষারোপ তখন দুর্যোগের শুরু থেকেই এই মহামারী মোকাবেলায় বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আই অলসো কমেন্ড দ্য ইউনাইটেড নেশনস সেক্রেটারি জেনারেল ফর হিজ বোল্ড লিডারশিপ এন্ড মাল্টিল্যাটারাল এফর্টস ডিউরিং দিস ক্রাইসিস ভার্চুয়াল বিশ্বমঞ্চে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর এই আহ্বান প্রশংসা কুড়ায় বিশ্ব নেতাদের একথা বলতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী যে ঈমান যে ধৈর্য যে প্রত্যয় দীপ্ত ভাবে এটার মোকাবেলা করেছেন এটা বিরাট দুশ্চিন্তা থেকে বাঁচায়নি বরঞ্চ আজকে বাংলাদেশ পৃথিবীতে একটা উদাহরণ হিসাবে দাঁড়িয়েছে জাতিসংঘ অধিবেশন ছাড়াও সার্কভুক্ত দেশের সভায় এবং অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে উন্নয়নশীল দেশগুলোকে বিশেষ অর্থনৈতিক কাঠামো গঠনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা যখন গত বছর এই মহামারী আমাদের আক্রান্ত করা হয় তখন যে সমস্ত নেতিবাচক কথাবার্তা বলা হয়েছিল সেগুলো আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ভুল প্রমাণ করেছি জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বলা হয়েছিল রাস্তায় রাস্তায় লোক পড়ে থাকবে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম করোনা টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানান তার নেতৃত্বেই চীন ভারত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে একাধারে সুসম্পর্ক রেখে টিকা পাওয়ার দৌড়ে এগিয়ে আছে বাংলাদেশ বলছেন সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে প্রায় 100 বছরের অধিক একেবারে শীর্ষ স্থানে নিজেদের দাবি করেছেন তাদের ঘটনাও তো আমরা চোখের সামনে দেখছি তাদের দেশেও তো ভ্যাকসিনের যে কি অভাব অনটন অক্সিজেন অনটন সেদিক থেকে বাংলাদেশ আমাদের দক্ষিণ এশিয়াতে তো একটা শীর্ষ স্থানে আছেই বরঞ্চ আমি মনে করি আমরা এটা খুব সুন্দর সুচারু ভাবে এটা মোকাবেলা করেছি নিজেদের সংকট কাটিয়েও অনেক বন্ধু প্রতিম দেশে জরুরি খাদ্য ও মেডিকেল সরঞ্জাম পাঠিয়ে প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালেও অর্থনৈতিক গতি প্রবৃদ্ধি সচল থাকায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছে খোদ জাতিসংঘ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো লাকমিনা জেসমিন সোমা নিউজ 24 ঢাকা রাজধানীর কলাবাগানে এক নারী চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছে পিঠে গলায় জখম থাকায় পুলিশ ধারণা করছে এই চিকিৎসককে হত্যা করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়েছে পুলিশ মুখ অন্ধকারের রিপোর্টে থাকছে বিস্তারিত রাজধানীর কলাবাগানের একটি বাসায় সাবলেট থাকতেন কাজী সাবিরা রহমান তিনি গ্রিন লাইফ হাসপাতালে কর্মরত ছিলেন সোমবার দুপুরের দিকে কলাবাগানের বাসা থেকে ওই নারী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয় ওর ঘাড়ে দাগ একোপ ঘাড়ে কোপ পিছনে কোপ এটা সম্পূর্ণ পরিকল্পিত হত্যাকাণ্ড বলা হয় দারোয়ানটা বলতেছে বলে আগুন লাগছে আমি দরজা লক করছি যে বাসায় ওই চিকিৎসক থাকতেন সেখানে আরো দুটি রুম সাবলেট দেওয়া হয়েছে কাজী সাবেরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন 47 বছর বয়সী এই চিকিৎসকের পিঠ ও গলায় জখমের চিহ্ন আছে বগিতে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে এই বাসায় একজন সাবলেট থাকতো একজন মহিলা এবং বাসার দারোয়ান এবং তার সাথে একজন বন্ধু ছিল সেই বন্ধু সহ তিনজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি পুলিশ বলছে ওই ভবনের মালিক ও ফ্ল্যাটের সহ ভাড়াটিয়ারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানায় তারা জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে মৌ খন্দকার নিউজ 24 ঢাকা এদিকে ফেনী শহরের চৌধুরী বাড়ি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শফিকুল আজমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
পুলিশ জানায় আজ সকাল থেকে শফিকুলকে খোঁজাখুঁজি চলছিল। পরে তার ঘরের দরজা ভেঙে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, খতিয়ে দেখা হচ্ছে। শফিকুল আজমের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ফেনী ট্রাফিক পুলিশের সার্জেন্ট দেলোয়ার হোসেন। ভয়াবহ মাদক এলএসডি সহ গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থীকে সোমবার আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মতিঝিল বিভাগের ডিসি বলেন, রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভয়াবহ এই মাদকের দেশে প্রবেশকে উদ্বেগজনক বলছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি মাসুদা লাবুনি জানাচ্ছেন বিস্তারিত। বিভিন্নভাবে দেশে আসছে ভয়াবহ হ্যালোজেনিক মাদক এলএসডি বা লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড। বছরখানেক আগে এলএসডির একটি চালান সহ দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্প্রতি বড় একটি চালান সহ তিনজনকে গ্রেফতার করে ডিবি। সবশেষ রবিবার আবারও এই মাদক সহ গ্রেফতার করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে। পুলিশের মতিঝিল বিভাগের ডিসি বলেন, তারা দেশে আনত আন্তর্জাতিক কুরিয়ার ও লাগেজের মাধ্যমে। বলছে শুধু যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আসে, স্পেসিফিক নাম বলেন। ওকে আমরা গ্রেফতার করি, তখন তারা পুরোপুরি আসক্ত ছিল। তারা উচ্চবিত্ত পরিবারের, কেউ আবার দেশের বাইরে পড়াশোনা করতেন, করোনার কারণে এসেছেন দেশে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াবা ও এলএসডি সেবনের কারণে মৃত্যুর সূত্র ধরে এই চক্রটিকে ধরা হয়। তারা রিমান্ডে আসলে তাদের দেয়া তথ্য আমরা যাচাই বাছাই করব। সেই তথ্য মোতাবেক যাদের নাম আসবে আমরা যাচাই বাছাই করে যদি মনে করি যে তারা ইনভলভ আছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। দেশে এই ধরনের মাদক প্রবেশ ঠেকাতে বিভিন্ন আন্তর্জাতিক কুরিয়ার সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। লিমিটেশন আছে যে সাইবার ইউনিটটা আমাদের নাই, আমরা একটু ইয়াপার থাকা উচিত। বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দর, পোস্টাল ডিপার্টমেন্ট, আই হ্যাভ টক ডিজি, ডিবিজি হিসাবে সাথে আমার কথা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি জানান, এই মাদক সেবন করলে মানসিক বিকার ছাড়াও বেশ কিছু উপসর্গ দেখা যায়। এটা ইউফোরিয়া ডেভেলপ করে, চোখের মনি কিছুটা বড় হয়ে যায়, আর হেডেক থাকতে পারে, আর বমি বমি ভাব হয়, তার মধ্যে একটা টেন্ডেন্সি আসে, বমিটিং একটা টেন্ডেন্সি আসে, আর একটা ফ্ল্যাশ অফ ফেস যেটাকে বলা হয় তার চেহারাটা একটু অন্যরকম হয়ে যায়। এক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হিডেন গ্রুপ ব্যবহার করে এলএসডি বিক্রি ও সেবন চলছে। তাদের রুখতে সমন্বিতভাবে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সাথে সাইবার ক্রাইম দমন ইউনিটও কাজ করছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের বিষয়ে জেলা প্রশাসকদের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এদিকে টিকা এলেই আবারও শুরু হবে নিবন্ধন, এমনটা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, চীনের 1.5 কোটি টিকা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে। তৌফিক মাহমুদ, বন্যা রিপোর্ট। সোমবার সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বৈঠক শেষে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, জানান যে টিকাই আসুক সবার আগে শিক্ষার্থীরা পাবেন। জুন মাসে 50 লক্ষ, জুলাই মাসে 50 লক্ষ, অগস্টে 50 লক্ষ ডোজ আমরা পেতে পারি। ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করব এই বিশেষ প্রায়োরিটির সাথে, মানে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। টিকার পুনরায় নিবন্ধন কবে শুরু হবে তাও জানান জাহিদ মালিক। ফাইজারের ভ্যাকসিন যেটা এসেছে সেই ভ্যাকসিনটা দেওয়ার বিষয়ে ওনার সাথে আলোচনা হয়েছে, তো সেখানেও আমরা নিয়ম মাফিক দিয়ে যাব। যে সিরিয়াল ওয়াইজ যেটা আছে সেই সিরিয়াল ওয়াইজ দিয়ে যাব, ওটাই টিকাগুলো আসলে পরে হাতে আসলে আবার চালু হয়ে যাবে। মন্ত্রিসভার বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব, জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশকৃত 7টি জেলার বিশেষ লকডাউন নিয়ে সরকারের নির্দেশনা। আর ইন্ডিয়া থেকে যারা আসতেছে কাউকে তো 14 দিনের বাইরে আপনার একজনকেও ছাড়া হয়নি, নট এ সিঙ্গেল পার্সন। ট্রেনার এবং সিভিল সার্জন বা চেয়ারম্যান বা মেয়র সাহেব ওনাদেরকে বলেই দেওয়া আছে যে যদি আপনারা মনে করেন কোনো জায়গাটা যদি খুবই হার্মফুল হয় সেই ক্ষেত্রে আপনারা সেটা আপনাদের
সাম্প্রতিক অক্সিজেন সংকট এবং কোভিড-19 চিকিৎসা নিয়ে ডিজি হেলথ কে দেয়া নির্দেশনার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। ডিজি হেলথ কে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে যেসব জেলাগুলো আপনার একটু বেশি খারাপ অবস্থা, আপনি তাড়াতাড়ি সেখানে অক্সিজেনের একটু ব্যবস্থা করেন। উনি সব সিভিল সার্জন এবং ডিসিদের সাথে কথা বলতেছেন এবং অ্যাট দ্য সেম টাইম যদি ডিস্ট্রিক্টে না হয় তাহলে নিয়ারেস্ট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে যেন কুইকলি শিফট করা যায় যারা একটু। তবিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। করোনায় বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারত, ভারতীয় ধরন শনাক্তে দেশটির সঙ্গে সীমান্ত যোগাযোগ বন্ধ রেখেছে সরকার। তারপরও গেল কিছুদিন ধরে সীমান্তবর্তী 7 জেলায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। ভারতীয় ধরন শনাক্ত হয় আতঙ্কে স্থানীয়রা। এমন অবস্থায় করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে বিশেষ লকডাউন। এদিকে গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে দ্বিগুণ, যা সক্ষমতা ছাড়িয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী লকডাউনের পরও কমেনি করোনা সংক্রমণ। 24 ঘন্টায় 63 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 45 জন। এ অবস্থায় সোমবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় বিশেষ লকডাউনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। পরবর্তী এক সপ্তাহের জন্য আমরা লকডাউনকে বৃদ্ধি করলাম। ঈদের পর থেকে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে নগাঁয়। গেল বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত 4 দিনে করোনা শনাক্তের হার 39.82%। এ অবস্থায় সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচারণা চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চলা, ডিস্টেন্সিং এবং একটা যুক্তিসঙ্গত সময়কাল পর্যন্ত মানুষের চলাচলটাকে সীমিত করে রাখা। এদিকে রংপুরেও বাড়ছে করোনা সংক্রমণ, এরপর থেমে নেই সীমান্ত জেলার মানুষের আসা যাওয়া। একই চিত্র কুষ্টিয়ায়ও। 24 ঘন্টায় এই জেলায় 184 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 33 জন। সিভিল সার্জন বলছেন বিশেষ লকডাউন দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত হবে মঙ্গলবার। গেল এক সপ্তাহ ধরে যশোর জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখে। বেনাপোল চেকপোস্ট দিয়ে আসা ভারত ফেরত যাত্রীদের যশোরের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ভারত ফেরত এসব যাত্রী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছেন। সীমান্ত জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় ঈদের পর থেকে করোনা সংক্রমণ বেড়েছে আগের তুলনায় শতভাগেরও বেশি। চিকিৎসা নিতে যারা আসছেন তাদের অধিকাংশের প্রয়োজন হচ্ছে হাই ফ্লো অক্সিজেন বা আইসিও, ফলে চাপ বেড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীর পিকুলিয়ারিটি এলার সবাই অক্সিজেন স্যাচুরেশন কম নিয়ে নিঃশ্বাসে কষ্ট নিয়ে আসতেছে, মানে সবার অক্সিজেন লাগতেছে। চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি নওগাঁ ও নাটোর থেকে অনেক রোগীকে পাঠানো হচ্ছে রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। হাইফ্লো অক্সিজেন ও আইসিইউ না থাকায় জেলা হাসপাতালগুলো রোগী ফেরত দেওয়া হচ্ছে। হাইফ্লো অক্সিজেন বা আইসিইউ কেয়ারের ম্যানেজমেন্ট দরকার, তখন আমরা স্পেশালি তাদেরকে করোনা ডেডিকেটেড অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখান থেকে পার্শ্ববর্তী মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ অথবা বগুড়া মেডিকেল কলেজে আমরা তাদেরকে শিফট করে। যেভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ছে তাতে দ্রুত করোনা বিশেষায়িত ওয়ার্ড বাড়ানো না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, News24। ফাইজার বায়োএনটেকের উদ্ভাবিত 1,620 ডোজ করোনার টিকা আজ রাতে দেশে পৌঁছাবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এই তথ্য নিশ্চিত করেছে। রাত 11:20 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টিকার এই চালান ঢাকায় এসে পৌঁছাবে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। দরিদ্র দেশগুলোর টিকা প্রাপ্তি নিশ্চিতে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভির কাছ থেকে ফাইজারের এই টিকা আসছে। জানা গেছে এই টিকা মূলত ঢাকা শহরের মানুষকে দেওয়া হবে। এরই মধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এবার দেশের করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। করোনায় মারা গেলেন আরও 36 জন। নতুন শনাক্ত হয়েছেন 1,710 জন। এর মধ্য দিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,00,000 ছাড়ালো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশে পর্যন্ত মোট করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 8,540 জন। মোট মৃত্যু হয়েছে 12,619 জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন 7,40,372 জন। গত 24 ঘন্টায় 18,178 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার
9.41%। একদিকে সরকারি বর্জ্য ব্যবস্থাপনায় গলদ, আর অন্যদিকে নাগরিক সচেতনতার অভাব, দুয়ে মিলে নিয়ন্ত্রণহীন প্লাস্টিকের দূষণ। সস্তা সহজলভ্য পলিথিনের কাছে নীতি নির্ধারক থেকে শুরু করে প্রান্তিকের মানুষও নতি স্বীকার করেছেন। শেখ জালালের ছবিতে প্লাস্টিক বর্জ্য নিয়ে চার পর্বের বিশেষ রিপোর্ট। প্লাস্টিকে পরাস্ত প্রকৃতির তৃতীয় পর্বে আজ বর্জ্য ব্যবস্থাপনার গলদগুলো তুলে ধরেছেন লাকমিরাজিস্তিন সোমা। ভেবেছেন কি প্রতিদিন এভাবেই আপনার অসচেতনতার ফলে প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ? দূষিত পরিবেশেই চলছে দৈনন্দিন জীবনের যত আয়োজন। ঘুম থেকে উঠে জানালা খুলে আকাশ দেখার বদলে ময়লার স্তূপ দেখেন এই এলাকার মানুষ। প্লাস্টিক জাতীয় বর্জ্য হয় কখনোই পচে গলে মাটিতে মেশে না তা। ময়লার ভিতরে প্রায় 80% পলিথিন দেখা যায়। বৃষ্টির কারণে দুর্গন্ধ আসে, বাসা বাড়িতে থাকা অনেক কষ্ট হয়। আর নাগরিক দায়িত্বহীনতা কিংবা উদাসীনতার বড় উদাহরণ হাতির ঝিলে থাকা আধুনিক ডাস্টবিনগুলো। এই ডাস্টবিনগুলোতে পচনশীল সাধারণ বর্জ্য এবং অপচনশীল পুনর্ব্যবহারযোগ্য বা প্লাস্টিক বর্জ্যের আলাদা চেম্বার থাকলেও তার কোনো ব্যবহার নেই, প্রতিটি ডাস্টবিনই খালি পড়ে আছে। উন্নত বিশ্ব কিংবা উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশে সামগ্রিকভাবে আজও চালু হয়নি পচনশীল, অপচনশীল কিংবা পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য আলাদাভাবে ফেলার কোনো ব্যবস্থা। কাঁচা বাজারে গেলে অনেকটা পলিটিং নিয়ে আসে, ব্যাগ চলে না, ব্যাগ ছাড়া ব্যাগ হলে তো দুনিয়ার ব্যাগ থাকতো, পলিটিং সংখ্যা বেশি। নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়াতে যেসব উদ্যোগ ও বিনিয়োগ দরকার তার কিছুই নেই সরকারের বর্জ্য ব্যবস্থাপনায়। কেউ যদি এটা ফেলে তার জন্য যে একটা সামাজিক যে একটা শাস্তি সেটা তেমনি নেই, আর আইনগত শাস্তির ব্যবস্থা তো নাই বললেই চলে। জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা বৃদ্ধির বিরুদ্ধে আমাদের যে অনীহা অবহেলা এটাকে বদলাতে হবে। প্লাস্টিকের দূষণ চক্র ভেঙে দিতে উন্নত বিশ্বের মতো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কি বাংলাদেশেও সম্ভব? কাজের অভিজ্ঞতা থেকে অন্য এক বাস্তবতা তুলে ধরেন দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। রাখতে পারছি না কিন্তু, আগেও লোহার বিন ছিল নাই, প্লাস্টিকের বিনও বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল নাই। আমরা ধানমন্ডি লেকের মতো কিছু কিছু বিন দেওয়ার চেষ্টা করছিলাম, থাকছে না। গেল বছর নভেম্বরে সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, দেশের পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের 87% পরিবেশ বান্ধব সঠিক ব্যবস্থাপনায় নির্মূল করা হচ্ছে না। 2002 সালে আইনের মাধ্যমে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এমন বাস্তবতায় এবছর জানুয়ারিতে ফের সেই আইনি নিষেধাজ্ঞা কার্যকর করতে এক বছরের সময় বেঁধে দেয় উচ্চ আদালত। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড় আসার পর 5 দিন পার হলেও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া খুলনার উপকূলে কয়রা পাই গাছার কয়েকটি পয়েন্টে এখনও বেড়িবাঁধ মেরামত করা যায়নি। এ কারণে ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিনই দুপুরে জোয়ারের পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশ, মাটি, সিমেন্টের বস্তা দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করলেও পরবর্তী জোয়ারে আবারও তা ভেসে যাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছে উপকূলবাসী। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই চিত্র খুলনার প্রত্যন্ত কয়রার মহারাজপুরের সিমলা রাউড খেজুরডাঙ্গা দশহালিয়া গ্রামের। বাঁশ ও কোদাল হাতে নিয়ে জড়ো কয়েক হাজার মানুষ মূল সড়ক থেকে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে দশহালিয়া বেড়িবাঁধ মেরামতের জন্য স্বেচ্ছাশ্রমেই অংশ নিচ্ছেন গ্রামবাসী। তারা জানান, নদীতে ভাটার সময় সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পরিশ্রম করে বাঁধের একাংশ মেরামত করা সম্ভব হলেও জোয়ারের তোড়ে আবারও ভেসে যায়। একইভাবে কয়রার পাবনা উত্তর বেদকাশি গাতিরঘেরি পয়েন্টেও ভাঙ্গা বেড়িবাঁধও সংস্কার করা সম্ভব হয়নি। গেল 4 দিনেও এসব বেড়িবাঁধ মেরামতে সরকারিভাবে কোনো উদ্যোগ না নেয়ায় কাঁধে কাঁধ মিলিয়ে টিকে থাকার লড়াইয়ে নেমেছেন তারা। এই অঞ্চলের মানুষ একেবারে সম্পূর্ণরূপে নিঃস্ব হয়ে গিয়েছে। এই ভেড়িবাঁধটা যাতে শক্ত মজবুত হয় এটা আমাদের একান্ত সরকারের কাছে দাবি।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গেল বুধবারও দশহালিয়ার দুটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকে প্রতিদিনই জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। কারোর জন্য অপেক্ষা না করে নিজেদের স্বার্থে নিজেদের দায় নিয়ে আজকে এই অঞ্চলের সাধারণ মানুষরাই বাঁধ বাঁধার জন্য চলে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, পানি উন্নয়ন বোর্ড সময় মতো টেকসই বাঁধ নির্মাণ না করায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই উপকূলের মানুষ একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যথাসময়ে না হওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র যে জায়গাটা ঝুঁকিপূর্ণ সেইখানে কাজটা দেয়। উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠলেও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা। খুলনার উপকূলীয় এলাকার জীবন জীবিকা টিকিয়ে রাখতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে সরকার উদ্যোগ নেবে এমন প্রত্যাশা উপকূলবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় সিলেটে ঝুঁকিপূর্ণ 6টি মার্কেট 10 দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল থেকে মার্কেটগুলোর মূল প্রবেশপথ বন্ধ দেখা যায়। তবে হঠাৎ নগরীর সিটি মার্কেট, মধুবন সুপার মার্কেট, রাজা মেনশন, সমবায় ভবন মার্কেট, সুরমা মার্কেট ও মিতালী মেনশন মার্কেট বন্ধ হওয়াতে বেশ ভোগান্তিতে পড়েছে জরুরি ক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। এর আগে গতকাল নগরীর চিহ্নিত 24টি ভবন ও মার্কেটের মধ্যে নগরীর 6টি মার্কেট ও 1টি দ্বিতল দোকানঘর বন্ধের নির্দেশ দেন সিটি মেয়র। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনের আবাসিক লোকজনকেও সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি। সিলেটে গত শনিবার 24 ঘন্টায় 8 বার ভূকম্পন অনুভূত হয়। এরপরই নড়ে বসে নগর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টরা। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিধি নিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে এই দাবির কথা তুলে ধরেন তিনি। বলেন, শুধু রোগ মুক্তি নয়, বিএনপি খালেদা জিয়ার কারামুক্তি দাবি করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনীর এই অনুষ্ঠান হয়। আমরা দাবি করি যে বাংলাদেশের অন্য যে কোনো মানুষের মত এবং বহু বহু রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান। অন্যায়ভাবে এই ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। দেশে প্রাপ্তবয়স্কদের 1/3 বেশি মানুষ তামাক ব্যবহার করেন, শিশুদের মধ্যেও সংখ্যাটি কম নয়। সরকার 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করার ঘোষণা দিলেও সে লক্ষ্যে পৌঁছানো কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর দিকও তুলে এনেছে সবার সামনে। এই প্রেক্ষাপটেই আসছে 2021-22 অর্থ বছরের বাজেট, যেখানে শিক্ষা ও প্রযুক্তি খাতের বরাদ্দে পুনরুদ্ধার পরিকল্পনার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রাখার কথা বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। দেরিতে হলেও বিলম্বে হলেও বুঝতে পেরেছে সরকার যে করোনা সহসাই আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। এবার জিডিপির ন্যূনতম পক্ষে 6% বাজেট করতে হবে এবং ডিজিটাল এডুকেশনকে সামনে আনার জন্য বাজেট করতে হবে। যে সমস্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানেরা ঝরে যাচ্ছে, ঝরে পড়ছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা, এটা আগামী বাজেটে থাকবে বলে আশা করছি। করোনাকালে বন্ধ হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি হারিয়ে পেশা বদলেছেন অনেক শিক্ষক, বেড়েছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যাও। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আসছে বাজেটে বিশেষ বরাদ্দের কথাও বলছেন তারা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো নানা কারণে বন্ধ হয়ে যাচ্ছে, সহজ শর্তে ঋণ দিয়ে বা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে তারা যদি চালু করতে পারেন, সরকার সেখানে অবশ্যই সহায়তা করতে পারে। শিক্ষায় প্রযুক্তির ব্যবহারেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমরা কতজন শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছি টেকনোলজিতে, তাহলে যদি এই শিক্ষকরা তাদের ছাত্রছাত্রীদেরকে কীভাবে প্রশিক্ষণ দেবে? আমরা যদি আজকে যদি আইসিটি কোর্স চালু করেছি ক্লাস 6 থেকে,
কিন্তু এই আইসিটি কোর্সের জন্য যা পড়াশোনা করতেছে সেটা হ্যান্ডসন প্র্যাকটিক্যালে কাজ করার জন্য আমাদের ল্যাবগুলিকে দেখানো পর্যাপ্ত না। কাজে এই ক্ষেত্রে অবশ্যই শিক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা উচিত। 2021-22 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির 10.29% শিক্ষায় আর 1.59% বরাদ্দ দেওয়া হয়েছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে। করোনাকালীন ক্ষতি মোকাবেলায় যা পর্যাপ্ত নয় বলেও মত এই খাত সংশ্লিষ্টদের। শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে আরও, যে কারণে আসন্ন বাজেটে শিক্ষা এবং প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলছেন শিক্ষা সংশ্লিষ্টরা। সজল দাস, News24, ঢাকা। নিচে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন News24 সন্ধ্যা সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নতুন কর আরোপ না করে কর ফাঁকি অর্থ পাচার বন্ধ করার পদক্ষেপ নিয়ে সম্প্রসারণমূলক বাজেট দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলেছে, নীতি পরিকল্পনায় মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির চিন্তা থেকে বেরিয়ে বৈষম্য কমানোর দিকে মনোযোগ দিতে হবে। সোমবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে আগামী 2021-22 অর্থ বছরের বাজেট উপলক্ষে দেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা করতে গিয়ে এমন সুপারিশ করেছে সিপিডি। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। এক যুগ ধরে আঁকড়ে ধরা শাসনের অবসান হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর। আগ্রাসী নেতার মেয়াদের ইতি টানতে ঐক্য সরকার গঠনের দ্বার প্রান্তে বিরোধী দলগুলো। বিরোধী দলগুলোর সম্ভাব্য চুক্তি অনুযায়ী আগামী 2 বছরের জন্য বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর ক্ষমতার অবসান হতে যাচ্ছে। তবে নেতানিয়াহু বলছেন, এই চুক্তি ইসরায়েলকে নড়বড়ে করে তুলবে। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছি News24 সন্ধ্যা সংবাদ। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 17.11 কোটি বেশি মানুষ, আর মোট মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে 35,58,000। করোনা সংক্রমণে নাজুক অবস্থায় থাকা ভারতে একদিনে আবারও মৃত্যু হয়েছে 3,000-এর বেশি মানুষের, তবে কিছুটা কমেছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে করোনায় ভারতে মৃত্যুর সংখ্যা 3,29,000 ছাড়িয়েছে। করোনার টিকা উৎপাদনে আবার উদ্যোগী হয়েছে ভারত। আগামী জুনে প্রায় 10 কোটি ডোজ টিকা উৎপাদন করার কথা জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। এছাড়া ধূমপান বহু জটিল রোগ এবং করোনা মৃত্যুর প্রবণতাকে 50% বাড়িয়ে দেয় বলে সম্প্রতি সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে করোনার উৎস অনুসন্ধানে নতুন তদন্তের ঘোষণার মধ্যেই এক গবেষণায় দাবি করা হয়েছে যে উহানের এক ল্যাবে চীনা বিজ্ঞানীরা করোনা ভাইরাস তৈরি করেছেন। এবার News24 স্পোর্টস। সাকিব মুশফিক, তামিম আর আশরাফুলদের ব্যাটিং নৈপুণ্যে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। প্রথম দিনে জয় পেয়েছে শেখ জামাল, আবাহনী মোহামেডান ও প্রাইম ব্যাংক। তবে বৃষ্টির কারণে ভেস্তে গেছে ওল্ড ডিওএইচএস এবং রূপগঞ্জ আর ব্রাদার্স প্রাইম দোলেশ্বর ম্যাচ। ডিপিএল এর প্রথম দিনের খবর জানাচ্ছেন পার্থ বনি। আন্তর্জাতিক ক্রিকেটে নেই দীর্ঘদিন, কিন্তু অভিজ্ঞতা বলে তো একটা কথা আছে, সেটার মূল্য ঢাকা প্রিমিয়ার ডিভিশনের প্রথম দিনই মনে করিয়ে দিলেন মোহাম্মদ আশরাফুল ও ইলিয়াস সানি। সাবেক দুই টাইগার তারকার হাত ধরে ডিপিএল এর প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন প্রথমে ব্যাট করতে নেমে খেলাঘরের বিপক্ষে 6 উইকেটে 166 রান জড়ো করে শেখ জামাল। সৈকত আলী আর আশরাফুল দুজনেই খেলেন 38 রানের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে খেলাঘর থামে 144 রানে। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইলিয়াস সানি। দিনের আরেক ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 7 উইকেটে জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আকাশী নীলদের লক্ষ্য ছিল 10 ওভারে 70 রান। মুশফিকের অপরাজিত 38 রানে 4 বল হাতে রেখেই সে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। এদিকে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে শাইনপুকুরকে 3 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাইনপুকুরের দেয়া 126 রানের লক্ষ্য 1 বল হাতে রেখেই এদিন ছুঁয়ে ফেলে মোহামেডান। বল হাতে 2 উইকেট নেয়ার পাশাপাশি 29 রান করেন সাকিব, হন ম্যান অফ দ্য ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত আরেক ম্যাচে মাহমুদুল্লাহ, সৌম্য, মমিনুলদের ব্যর্থতায় প্রাইম ব্যাংকের কাছে 7 উইকেটে হেরেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 12 ওভারে গাজী গ্রুপের দেয়া 92 রানের লক্ষ্য 16 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে প্রাইম ব্যাংক। 22 বলে 46 রানের টর্নেডো ইনিংসে ম্যাচ সেরা হন তামিম ইকবাল। বৃষ্টির কারণে এদিন পরিত্যক্ত হয়েছে ওল্ড ডিওএইচএস ও লিজেন্ডস অফ রূপগঞ্জের মধ্যকার ম্যাচ। এদিকে ব্রাদার্স ও প্রাইম দলেশ্বরের ম্যাচেও হয়েছে একই পরিণতি। বৃষ্টির হাত ধরে শুরু হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ, যেখানে প্রথম দিনই পণ্ড 2টি ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে সামনের দিনগুলোতে এই বৃষ্টিকে সঙ্গী করে নিতে হবে টি-20র উত্তাপ। মিরপুরের বাংলা স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। আর এই ছিল এখনকার আজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।